নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কি করে ফিশ কারি করতে হয় পোস্ত আর সর্ষে দিয়ে সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য দেখতে পাচ্ছেন আমি মাছ নিয়েছি এখানে। আমি এখানে কাটা পোনা মাছ নিয়েছি। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবারে আমি একটা মিক্সিং বোলে 2 চামচ আদা আর 2 চামচ রসুন দেব, তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। আমি 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে এসেছে। মাছটাকে আমি প্রথমে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এবারে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত আদা রসুন, সেটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এবারে আমি নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এতে হলুদ গুঁড়ো ইউজ করবো না, আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো দেবো না। অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি এখানে লাল লঙ্কা গুঁড়োটা দেবো না। এরকম করে আরো আমি 2 মিনিট কাছে কষতে থাকবো, 2 মিনিট ধরে। এবারে আমি এতে 1 কাপের মতো জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এবার এই গ্রেভিটা ফুটে আসবে, আমি এতে মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা আমার ফুটে এসছে, এবার এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার 2 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে এসছে। এবার এর উপর দিয়ে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেবো। ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং বন্ধ করে দেবো আগুনটা। ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিশ কারি রেডি। এরকমভাবে এটা করলে ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।